কেমন আছেন সবাই? প্রথম কুড়ি নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি নার্সারির একটি আমের মাতৃগাছের নিচে বসে আছি আর গাছটিতে আম ধরে আছে। আকর্ষণীয় সুন্দর দেখতে আম, লম্বাটে আম এবং এর গায়ের রং টকটকে লাল। আমটি এখনও তেমন প্রাপ্তবয়স্ক হয়নি। এখন সময় হলো 30 এপ্রিল এবং এই জাতের আমটি পরিপক্ক হতে এখনও অনেক সময় বাকি। তার জন্য আমটি পরিপূর্ণ রং ধারণ করেনি এবং এই আমটি কিন্তু আকারে আরও অনেক বড় হবে। একটি আমের ওজন 2 কেজি পর্যন্ত হতে পারে। এখন কথা হলো এই আমের জাতটির নাম কি? এটি কি রেড আইভরি নাকি চিয়াংমাই? এটি রেড আইভরি। আপনাদেরকে আমি চিয়াংমাই আম কিছু সময় পরেই দেখাচ্ছি। দর্শক, রেড আইভরি এটির উৎপত্তিস্থল কোথায়, এটা নিয়ে অনেকের অনেক ধারণা এবং অনেকের অনেক মতবাদ রয়েছে। কেউ বলেন এটি চীনের জাত, আবার কেউ বলছেন এটি থাইল্যান্ডের জাত। এটি বলতে গেলে আপনাদেরকে একটি গল্প বলতে হবে, যে গল্পটা হলো এই আমটি সর্বপ্রথম বাগান ভিত্তিক চাষাবাদ শুরু করে চীন, কিন্তু এই আমটি চীন সংগ্রহ করে থাইল্যান্ড থেকে, যেটি 1914 সালে, অর্থাৎ 1914 সালে প্রথম চীন এই জাতটি থাইল্যান্ড থেকে সংগ্রহ করে বাগান ভিত্তিক চাষাবাদ শুরু করে। তাহলে এটি কোথার জাত হলো, সর্বপ্রথম এর উৎপত্তিস্থল কোথায়? এটি থাইল্যান্ড, কারণ চীন থাইল্যান্ড থেকে এটি সংগ্রহ করে চাষাবাদ শুরু করে। তাহলে চীনের উৎপত্তিস্থল নয়, এর উৎপত্তিস্থল হল থাইল্যান্ড। আমাদের পরিচিত আরেকটি আমের নাম রয়েছে, যেটি হলো চিয়াংমাই। এখন কথা হলো এই চিয়াংমাই আম আর রেড আইভরি আম কি একই নাকি ভিন্ন? এটি নিয়ে আমাদের অনেক মতবাদ আছে, অনেকের অনেক ধারণা আছে, আর এটি নিয়ে বর্তমানে বাংলাদেশে একটি বড় দ্বন্দ্বই চলছে। এখন কথা হলো রেড আইভরি আম যেমন চীন থাইল্যান্ড থেকে সর্বপ্রথম সংগ্রহ করে চাষাবাদ শুরু করে, ঠিক তেমনি এই জাতটি বাংলাদেশে সংগ্রহ করা হয়েছিল। এই জাতটি বাংলাদেশে সর্বপ্রথম সংগ্রহ করছে বরিশাল নার্সারি, বাংলাদেশের অন্যতম একটি নার্সারি, যেটি হলো বরিশাল নার্সারি। বরিশাল নার্সারি সর্বপ্রথম এই আমটি থাইল্যান্ড থেকে সংগ্রহ করছে। বরিশাল নার্সারি এই জাতটি সংগ্রহ করছিল থাইল্যান্ডের চিয়াংমাই শহর থেকে, আর সেই অনুসারে বরিশাল নার্সারি বাংলাদেশে নামকরণ করেন চিয়াংমাই। ঠিক একই আম যেটি চীনে নামকরণ করা হয়েছে রেড আইভরি এবং বাংলাদেশে নামকরণ করা হয়েছে চিয়াংমাই। তাহলে কি রেড আইভরি এবং চিয়াংমাই আম কি একই নাকি ভিন্ন? এটি সম্পূর্ণ একই আম। কেউ যদি বলে এটি দুইটি ভিন্ন জাত, তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা এর প্রমাণ দেখান, যে আপনার বাগানে ধরা দুইটি ভিন্ন জাতের গাছ দেখান এবং দুইটি জাতের অরিজিন সম্পর্কে বলুন, যে আসলে এইটা রেড আইভরি থাইল্যান্ড বা চীন থেকে আসছে, আর এটা চীনেও একটা জাত আছে বা থাইল্যান্ডে জাত আছে, আর আপনার যে যে গাছটি আপনি যেটা চিয়াংমাই বলতেছেন ওটিরও অরিজিন দেখান, যে এটি কোথার জাত, কোত্থেকে আসছে, কীভাবে আসছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি আসলে আপনাদেরকে ভুল কথা বলছি। দর্শক, এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত, একটি গাছে প্রচুর পরিমাণে আম ধরে। আম সাধারণত যে ফলের আকার বড় হয় তার ফলন কম হয়, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম। এর আমের আকার বড় কিন্তু এর ফলনও অত্যন্ত বেশি। এটি একটি ছোটো গাছ, ছোটো গাছে কিন্তু অনেকগুলো আম আছে। এটাই আম আরও অনেক বেশি ধরছিল, কিন্তু এবছর একটি সমস্যা হলো, এবছর বৃষ্টিপাত খুবই কম হয়েছে এবং খুবই খরা, যার কারণে ম্যাক্সিমাম আমগুলো ঝরে গেছে, কয়েকটি গাছে অবশিষ্ট আছে আর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমি গত বছর একটা ভিডিও করছিলাম আপনার নার্সারির একটি হাফ ড্রামে রাখা রেড আইভরি গাছে, ওইটিতে আপনারা দেখতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওখানে একটা গাছে কী পরিমাণ আম ধরেছিল। দর্শক, এখন আমি আপনাদেরকে এই গাছটিতে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই গাছটিতে কয়েকটি আম রয়েছে এবং আমের আকার এগুলো আপনাকে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন গাছটির নিচের দিকে একদম মাটির কাছাকাছি দুইটি আম ঝুলছে, অত্যন্ত আকর্ষণীয় টকটকে লাল বর্ণের। গাছটির এই পাশে আরও একটি আম রয়েছে, এটা একদম মাটি ছুঁই ছুঁই। এই আমটিও কিন্তু লাল বর্ণ ধারণ করতে শুরু করছে। গাছের আমগুলো এখন প্রাপ্তবয়স্ক নয়, আমগুলো যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এর গায়ের রং আরও বেশি আকর্ষণীয় লাল হবে এবং একটি আমের ওজন 2 কেজি পর্যন্ত হতে পারে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু এখনই অনেকটা অনেকটা বড় হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য এই আমটি আমি একটু রোদে নিয়ে দেখাচ্ছি। রোদে নিলে আমটি আরও স্পষ্টভাবে এবং এর কালারটা আরও স্পষ্টভাবে দেখা যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন কি আকর্ষণীয় এই আমটি, যেমন এর আকার তেমন এর গঠন এবং তেমন এর রং, খুবই আকর্ষণীয়।
রেড আইভরি আমটি লম্বাটে। ইংরেজি আইভরি কথার অর্থ হল হাতির দাঁত। হাতির দাঁত যেমন লম্বাটে এবং একটু বাঁকা হয়, এই আমটিও ঠিক তেমন লম্বাটে এবং একটু বাঁকা, আর এজন্যই হয়তো এর নামকরণ করা হয়েছে রেড আইভরি, অর্থাৎ লাল রঙের হাতির দাঁত। দর্শক, ছোট এই গাছটির উপরের দিকেও কিন্তু আম ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এই উপরের আমগুলো, এগুলো কিন্তু চমৎকার রং ধরতে শুরু করছে, টকটকে লাল। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এলাম রেড আইভরি চারার বেড়ে। এটি হলো নার্সারির রেড আইভরির ছোট চারার বেড়। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ যে বেড়টা দেখতে পাচ্ছেন, এটি রেড আইভরি চারার বেড়। এখানে গাছগুলো আছে দর্শকবৃন্দ। কিছুক্ষণ আগে আমি যে ফল ধরা মাতৃগাছটি আপনাদেরকে দেখিয়েছি, ওই মাতৃগাছ হতে উৎকৃষ্ট মানের সারণ সংগ্রহ করে গ্রাফটিন কলমের মাধ্যমে এই চারাগুলো উৎপন্ন করা হয়েছে। প্রতিটি চারাই সতেজ, সুস্থ, সবল ও রোগমুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি নার্সারির রেড আইভরি চারার বেড। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য আমি নার্সারির বেড থেকে একটি রেড আইভরি চারা তুলে নিলাম। এই দেখতে পাচ্ছেন সুস্থ সবল একটি রেড আইভরি কলম চারা। দর্শক, আপনাদের বড় চারা গাছ অথবা বড় মাদার প্লান্টের যদি প্রয়োজন হয়, আমরা সেগুলো সরবরাহ করতে পারবো আপনাদের চাহিদা মতো। আপনাদেরকে দেখাচ্ছি একটু স্পষ্টভাবে এই গাছটি, দেখুন কতটাই সুস্থ সবল এবং রোগমুক্ত। নার্সারির প্রতিটি চারা এইভাবে সুস্থ সবল রোগমুক্ত সতেজ।